সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আরেকটি নতুন ভিডিও, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা সপ্তম শ্রেণী। আমাদের আলোচ্য বিষয় পঞ্চম অধ্যায়, মুক্তিদাতা যিশুর জীবন ও কাজ। সো লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, যিশু কেন ক্রুশে ও মৃত্যুবরণ করেছিলেন? আমাদের পাপমোচনের জন্য যিশু ক্রুশে ও মৃত্যুবরণ গ্রহণ করেছিলেন। যিশুর মহিমা আমাদের কি করতে সাহায্য করে? যিশুর মহিমা আমাদের পরিত্রাণে সাহায্য করে। দীক্ষাগুরু জোহনের প্রচারের মূল বিষয় কি ছিল? দীক্ষাগুরু জোহনের প্রচারের মূল বিষয় ছিল মানুষের পাপমোচনের উদ্দেশ্যে তাদের প্রতি মন পরিবর্তনের আহ্বান করা। পরবর্তী প্রশ্ন, যিশু দীক্ষাস্নানের সময় কোন বাণীটি শোনা গেল? যিশুর দীক্ষাস্নানের সময় স্বর্গ থেকে এক বাণী শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, তোমরা এর কথা শোনো। পরবর্তী প্রশ্ন, যিশু কেন পৃথিবীতে এসেছিলেন? পিতা ইচ্ছা পূরণের জন্য যিশু এ পৃথিবীতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, দীক্ষাগুরু জোহন কর্তৃক যিশুর দীক্ষাস্থানের ঘটনাটি বর্ণনা করো। আমরা শিশু অবস্থায় দীক্ষাস্নান গ্রহণ করি, কিন্তু প্রভু যিশু বড় হয়ে দীক্ষাস্নান গ্রহণ করেন। প্রভু দীক্ষাস্নান আমাদের দীক্ষাস্নান থেকে ভিন্ন প্রকৃতির, কারণ প্রভু দীক্ষাগুরু জোহনের কাছে মন পরিবর্তনের দীক্ষাস্নান গ্রহণ করেছিলেন। তিনি নিজে দীক্ষাস্নান গ্রহণ করে দীক্ষাস্নান সংস্কার একটি নতুন রূপ দান করেন, যা হলো জল ও আত্মায় নতুন জীবন লাভ। দীক্ষাগুরু জোহন মানুষকে পাপমোচনের উদ্দেশ্যে মন পরিবর্তনের আহ্বান করেন। তার আহ্বান সাড়া দিয়ে অনেক পাপী মানুষ মন পরিবর্তন করে। তেমনি যিশু নিষ্পাপ হয়েও ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য দীক্ষাস্নান গ্রহণ করেছিলেন। জোহন প্রথমে যিশুকে দীক্ষাস্নান দিতে রাজি হননি। তিনি মনে করেন তারই বরং যিশুর কাছে দীক্ষাস্নান গ্রহণ করা উচিত। যিশু কিন্তু থেমে যাননি। পরে জোহন যিশুকে দীক্ষাস্নান দিলেন। দীক্ষাস্নান গ্রহণ করার সাথে সাথে পবিত্র আত্মা এক কপোতাক্ষ আকারে যিশুর উপর নেমে এলো, আর তখনই স্বর্গ থেকে বাণী এলো, ইনি আমার প্রিয় পুত্র, তোমরা এর কথা শোনো। উপস্থিত সবাই অবাক হয়ে তা শুনল এবং দেখল। আর এভাবেই দীক্ষাস্নানের মাধ্যমে ঈশ্বর পুত্র ও ইসরায়েলের মসীহ বা ত্রাণকর্তা রূপে প্রভু যিশুর আত্মপ্রকাশ করলেন বা আত্মপ্রকাশ ঘটল। পরবর্তী প্রশ্ন, যিশু কেন জেরুসালেমে গিয়েছিলেন? পিতার ইচ্ছা পালন ও বাস্তবায়ন করাই প্রভু যিশুর মূল উদ্দেশ্য ছিল। মৃত্যুর সন্ধিক্ষণে যিশু পুণ্য নগরী জেরুসালেমে যাওয়ার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি জানতেন এ জেরুসালেমেই তাকে হত্যা করা হবে। তার বাণী প্রচারকালে তিনি তিনবার তার শিষ্যদের এ কথা স্মরণ করিয়ে দেন। প্রভু জেরুসালেমে যাত্রার মধ্য দিয়ে ইঙ্গিত দিলেন তিনি মৃত্যুবরণ করার জন্য জেরুসালেমে যাত্রা করছেন, কারণ জেরুসালেমেই সব প্রবক্তাকে শহীদ বা মৃত্যুবরণ করতে হয়েছিল। যিশু তার শিষ্যদের নিয়ে জেরুসালেমে গমন করেন। তার এই নিস্তার পর্ব যোগ দিতে বহু লোক জেরুসালেমে আসে। তারা যিশুকে স্বাগত জানাতে গ্রাম থেকে একটি গাধার বাচ্চা এনে তার পিঠের উপরে নিজেদের গায়ের চাদর পেতে দিলেন। তারপর যিশুকে তার উপর বসালেন। যিশু এ গাধার পিঠে চড়ে দাউদের সন্তান রূপে জেরুসালামে প্রবেশ করলেন, কারণ তার রাজত্ব ব্যতিক্রম ধর্মী। এ রাজত্ব তিনি তার মৃত্যু ও পুনরুত্থানের নিস্তার রহস্যের মধ্য দিয়ে সম্পূর্ণ করেন। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটিতে। যিশু জেরুসালামে প্রবেশের ঘটনাটি বিস্তারিত বর্ণনা করো। ঈশ্বর পুত্র যিশুখ্রিস্ট ঐশ্বরাজ্যের প্রতি বিশ্বাসী সব মানুষকে একতাবদ্ধ করেন। যিশু তার শিষ্যদের নিয়ে জেরুসালেমে গমন করেন। এ গমন তার নিস্তার পর্ব ছিল। এ পর্ব যোগ দিতে বহু লোক জেরুসালেমে আসেন। তারা যিশুকে স্বাগত জানানোর জন্য গ্রাম থেকে একটি গাধার বাচ্চা এনে তার পিঠে
উপরে নিজেদের চাদর পেতে দেন, তারপর যিশুকে তার উপর বসান। কেউ কেউ আবার যত ডালপালা কেটে এনে পথের উপর বিছিয়ে দিলেন, আর যিশুর সামনে ও পেছনে জনতা চিৎকার করে বলতে লাগলো, জয় জয়, প্রভুর নামে যিনি আসছেন ধন্য তিনি ধন্য। এভাবে জয়ধ্বনির মাধ্যমে যিশু জেরুসালেমের মন্দিরে প্রবেশ করেন। যিশু জানতেন তিনি পুণ্য নগরী জেরুসালেমে মৃত্যুবরণ করবেন। তিনি মূলত এই উদ্দেশ্যে জেরুসালেমে যাত্রা করেছিলেন। তিনি মৃত্যুর পূর্বে আপন নগরী তাকে পবিত্রতা রূপে কিভাবে গ্রহণ করে তা অবলোকন করেন। এই ছিল আজকে আমাদের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা। আশা করি এই আলোচনা থেকে তোমরা অনেক উপকৃত হবে, মুক্তিদাতা যিশুর জীবন ও কাজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পেরেছ। সকলকে ধন্যবাদ।